হ্যালো ছোটরা, ওয়েলকাম টু আইকেস, ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল। আজকে আমরা যে বাংলা ছড়াগুলো পড়ব সেগুলি হলো ভীম রুল, দাদুর মেনু এবং বুড়ো বাঘ। তাহলে চলো শুরু করা যাক। আজকে প্রথম কবিতাটি হলো ভীম রুল। এক রাগচটা ভীম রুল, মুখে তার আছে হুল, বাসা বাঁধে গাছে গাছে, কেউ যদি যায় কাছে, রেগে মেগে ধেয়ে যায়, হুল বিঁধে দেয় গায়। বিষ আছে ভীম রুলে, জ্বালা করে কামড়ালে। আবার পড়ি। ভীম রুল। এক রাগচটা ভীম রুল, মুখে তার আছে হুল, বাসা বাঁধে গাছে গাছে, কেউ যদি যায় কাছে, রেগে মেগে ধেয়ে যায়, হুল বিঁধে দেয় গায়। বিষ আছে ভীম রুলে, জ্বালা করে কামড়ালে। আজকের পরবর্তী ছড়াটি হলো দাদুর মেনু। ভুড়ি ভোজে আজকাল নয় দাদু তুষ্ট, মেজাজটা খিটখিটে, থেকে থেকে রুষ্ট, শরীরের সায় নেই, মনে লাগে খটকা, সব কিছু বাদ দিয়ে গান গজা মটকা। দাদুর মেনু। ভুড়ি ভোজে আজকাল নয় দাদু তুষ্ট, মেজাজটা খিটখিটে, থেকে থেকে রুষ্ট, শরীরের সায় নেই, মনে লাগে খটকা, সব কিছু বাদ দিয়ে খান গজা মটকা। আজকের পরবর্তী এবং এই পর্বের শেষ ছড়াটি হলো বুড়ো বাঘ। রুচি নেই মাংসে বাঘেদের দলে, সব কিছু ভুলে গিয়ে রুচি পাকা ফলে, হরিতকে চিবিয়ে মুখ করে শুদ্ধি, নিরামিষ খেলে নাকি খুলে যায় বুদ্ধি। আবার পড়ি। বুড়ো বাঘ। রুচি নেই মাংসে বাঘেদের দলে, সব কিছু ভুলে গিয়ে রুচি পাকা ফলে, হরিতকে চিবিয়ে মুখ করে শুদ্ধি, নিরামিষ খেলে নাকি খুলে যায় বুদ্ধি। তাহলে ছোটরা, আজকের মতন এইটুকুই। পরবর্তী দিনে আমরা পড়ব 2-in-1 অ্যাংলো বেঙ্গলি রাইমস। সেগুলি হলো লিটল টমি টকার, হিগলি পিগলি এবং আই মাস্ট নট টিস মাই মাদার। তাহলে দেখা হচ্ছে পরের দিনে। আজকের মতন টাটা।